গত 18 ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার হিন্দু সাধু হিরণ্ময় গোস্বামী হঠাৎ মসজিদে এসে পূজা শুরু করেন। দাবি করা হচ্ছে মন্দির ভেঙে বৃহত্তর বাংলার ঐতিহাসিক এই মসজিদটি তৈরি করা হয়েছিল। তার পূজা করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল ভিডিওতে দেখা যায় মসজিদ চত্বরে হিরণ্ময় গোস্বামী পূজা করছেন এবং এক পুলিশ সদস্য তাকে বাধা দিচ্ছে। বাংলার ইলিয়াস শাহি বংশের দ্বিতীয় সুলতান সিকান্দার শাহের শাসনামলে 1373 সালে এই মসজিদটি তৈরি করা হয়। ওই সময়ে এটি ছিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মসজিদ। 19 শতকে ভূমিকম্পে ধ্বংস হওয়ার পর এটি পরিত্যক্ত হয়। প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে সংরক্ষিত এই মসজিদে বর্তমানে নামাজ পড়া হয় না। হিরণ্ময় গোস্বামী দাবি করেন প্রাচীন আদিনাথ মন্দির ধ্বংস করেই আদিনা মসজিদ তৈরি করা হয়েছে। এটি সনাতনী সম্পদ। সনাতনী সম্পদকে পুনরুদ্ধারের চেষ্টাতেই তিনি এখানে এসেছেন। তবে আদিনা মসজিদ যে আসলে আদিনাথ মন্দির ভেঙে তৈরি করা হয়েছিল সে সম্পর্কে কোনো ঐতিহাসিক তথ্য প্রমাণ পাওয়া যায় না। হিন্দুত্ববাদী রাজনীতির গবেষক ও লেখক স্নিগ্ধেন্দু ভট্টাচার্যের মতে 90-এর দশকে হিন্দু টেম্পলস অ্যান্ড হোয়াট হ্যাপেন্ড টু দ্যাম শিরোনামে একটি বই লেখেন অরুণ শৌরী সহ কয়েকজন। এতে সারা ভারতে কোথায় কোন মন্দির ভেঙে মসজিদ তৈরি হয়েছে তার একটি প্রাথমিক তালিকা দেওয়া হয়। এতেই প্রথম লেখা হয় আদিনাথ মন্দির ভেঙে আদিনা মসজিদ তৈরি হয়েছে। তবে বহু খুঁজেও এর কোনো ঐতিহাসিক ভিত্তি বা অন্য কোনো সূত্র পাননি জানান স্নিগ্ধেন্দু ভট্টাচার্য। ভারতে বিভিন্ন সময়েই হিন্দুত্ববাদীরা বিভিন্ন মসজিদকে মন্দির ধ্বংস করে তৈরি করার অভিযোগ তুলে আসছে। ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যার বাবরি মসজিদ দেবতা রামের জন্মভূমি দাবি করে 1992 সালে তা ধ্বংস করে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন। পরে সুপ্রিম কোর্টের রায়ে ওই মসজিদের ধ্বংসাবশেষের ওপরই রাম মন্দির তৈরি করা হয়। চলতি বছরের 22 জানুয়ারি মন্দিরটি উদ্বোধন করা হয়। এছাড়া উত্তরপ্রদেশে কাশীর জ্ঞানবাবী মসজিদ আর মথুরার শাহি ঈদগাহ নিয়েও বিতর্ক আর মামলা মোকদ্দমা চলছে। এমনই সময়ে আদিনা মসজিদে এই পূজার ঘটনা ঘটল। পশ্চিমবঙ্গের মুসলমানদের মতে ভারতে আসন্ন নির্বাচনের আগে বিশৃঙ্খলা সৃষ্টির জন্যই এই কাজ করা হয়েছে। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু যুব ফেডারেশনের নেতা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, আদিনা মসজিদে নামাজ পড়া না হলেও এটি প্রাচীন ভারতীয় সভ্যতার নিদর্শন। তার কথায়, যে কোনো জায়গায় মনে হলো আর পূজা করা হলো এটি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা। হিন্দুত্ববাদীরা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার একটি চেষ্টা চালাচ্ছে লোকসভা নির্বাচনের আগে। এটি অন্যায়। প্রশাসনের উচিত কঠোর ব্যবস্থা নেওয়া।